আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। তারকেশ্বর মহাবিদ্যালয়ের অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর অন্তর্ভুক্ত যে সাবজেক্টটি রয়েছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এই ট্যাক্সেশনের পার্টটি নিয়ে আলোচনা করব। তো ট্যাক্সেশনের পার্ট আলোচনার আগে আমরা আসছি যে একাদশ শ্রেণীতে আমরা যে ট্যাক্সেশন পড়েছি, যে আয়করের ভূমিকা পড়েছি, সেখানে বলা রয়েছে যে আয়কর আইনের 1961 অনুযায়ী আয়খাতকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো নির্ধারিত যদি আয় থাকে বা বিভিন্ন উৎস থেকে আয় থাকে, সেই আয়গুলোকে আয়কর দপ্তর অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী পাঁচটা হেডে ভাগ করা হয়েছে, অর্থাৎ 5 heads অফ ইনকাম। সেই পাঁচটা আয় খাত কী কী? প্রথমত রয়েছে বেতন খাতে আয়, ইনকাম ফ্রম স্যালারি, এর ধারা কত? 15 থেকে 17। দ্বিতীয় নম্বর আয় খাত রয়েছে গৃহ সম্পত্তি খাতে আয়, এর ধারা কত রয়েছে? 22 থেকে 27। তিন নম্বর আয় খাত রয়েছে ব্যবসা বা পেশা খাতে আয়, এর ধারা কত? 28 থেকে 44। চতুর্থ নম্বর আয় খাত মূলধনী উৎস খাতে আয় খাত, এই আয় খাতের ধারা হচ্ছে 45 থেকে 55। এবং সর্বশেষ যেটা রয়েছে 5 নম্বর অন্যান্য উৎস খাতে আয়, এই অন্যান্য উৎস খাতের ধারা হচ্ছে 56 থেকে 59। তাহলে একাদশ শ্রেণীতে আমরা জেনেছিলাম যে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনুযায়ী আয়করের খাত রয়েছে মোট 5টি। এই 5টি আয় খাতের মধ্যে আমরা একাদশ শ্রেণীতে জেনেছি বেতন খাতে আয়। এই বেতন খাতে আয়টি আমাদের একাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় নম্বর আয় খাত দেখতে পাচ্ছি রয়েছে গৃহ সম্পত্তি খাতে আয়, এই গৃহ সম্পত্তি খাতে আয়টি যে দ্বিতীয় নম্বর আয় খাত, এটি আমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত। তৃতীয় নম্বর যে আয় খাতটি রয়েছে ব্যবসা বা পেশা খাতে আয়, এই ব্যবসা বা পেশা খাতে আয়ের যে আয় খাতটি রয়েছে, এই আয় খাতটি আমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। চতুর্থ নম্বর যে আয় খাতটি রয়েছে মূলধনী উৎস খাতে আয়, মূলধনী উৎস খাতে আয় যে হেড রয়েছে, এই হেডটি আমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত। সর্বশেষ যেটা রয়েছে 5 নম্বর অন্যান্য উৎস খাতে আয়, এই অন্যান্য উৎস খাতে আয় যে হেডটি রয়েছে, এটি আমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত। তাহলে 5 heads অফ ইনকামের মধ্যে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে 5টি হেডের মধ্যে 3টি। কী কী? প্রথমত হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়, দ্বিতীয় আয় খাত বলা রয়েছে মূলধনী উৎস খাতে আয়, তৃতীয় অন্যান্য উৎস খাতে আয়। তাহলে আজকে আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে প্রথমে বলতে পারি যে আয়কর আইন অনুযায়ী আয় খাতের দ্বিতীয় নম্বর আয় খাত হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়। গৃহ সম্পত্তি খাতে আয়ের ধারা কত? 22 থেকে 27। এই গৃহ সম্পত্তি খাতে আয় নির্ধারণের জন্য বা কর নির্ধারণ আয় নির্ধারণ করতে গেলে কী কী ভিত্তি আছে? অর্থাৎ আমরা যে কোনো সম্পত্তি থেকে আয় করলেই আমরা গৃহ সম্পত্তি খাতে আয় বলে বিবেচনা করতে পারি না। তার জন্য প্রথমে আসছি আমরা আলোচনার প্রথমে আয় ধার্যের ভিত্তি, অর্থাৎ গৃহ সম্পত্তি খাতে আয় ধার্যের ভিত্তিগুলি কী কী আছে আন্ডার সেকশন 22। প্রথমত বলা হচ্ছে যে শর্ত 1 অনুযায়ী বলা হচ্ছে অট্টালিকা অথবা তৎসংলগ্ন ভূমি নিয়ে গঠিত হবে, অর্থাৎ গৃহ সম্পত্তিটি অট্টালিকা এবং তৎসংলগ্ন ভূমি নিয়ে গঠিত হবে। তাহলে অট্টালিকা বলতে কি বোঝায়? অট্টালিকা বলতে বোঝায় আমরা সমস্ত ধরনের গৃহ সম্পত্তি কি বুঝি, যেমন বসবাসের বাড়ি, গুদাম ঘর, অডিটোরিয়াম, সিনেমা হল ইত্যাদি সমস্ত রকমের ঘর বাড়িগুলোকে আমরা অট্টালিকা বলে বিবেচিত করে থাকি। এবার তার পাশাপাশি বলা হচ্ছে তৎসংলগ্ন ভূমি। তৎসংলগ্ন ভূমি বলতে কি বোঝায়? অট্টালিকার সাথে সাথে বা অট্টালিকার সাথে যে ফাঁকা জায়গাটা বাড়ির মধ্যে থাকে, অর্থাৎ গাড়ি রাখার জায়গা, ধরা যায়
কোন একটা ব্যক্তির বাড়ি, তার বাড়ির সামনেটা কিছুটা আঙিনা রয়েছে, অর্থাৎ উঠান রয়েছে, সেই উঠানের মধ্যে কিছুটা গাছপালা লাগানো রয়েছে, কিছুটা সবজি চাষ করা আছে, কিছুটা গাড়ি রাখার জায়গা আছে, কিছুটা বাড়িতে প্রবেশ করার জায়গা আছে। এই জায়গাটাকে বলা হচ্ছে তৎসংলগ্ন ভূমি। অর্থাৎ প্রথমে বলা হলো অট্টালিকা এবং তৎসংলগ্ন ভূমি থাকতে হবে। তাহলে বাড়ি রয়েছে, পাশাপাশি কি আছে, বাড়ির পাশে সঙ্গে উঠানও রয়েছে, এই উঠানটাকেই বলছি আমরা তৎসংলগ্ন ভূমি। তার সাথে বলা হয় ভ্যাকেন্ট ল্যান্ড, অর্থাৎ ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা বলতে বোঝায় বাড়ির পাশে, অর্থাৎ বাড়ির বাইরে যে ফাঁকা জায়গাটা থাকে সেই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে ভ্যাকেন্ট ল্যান্ড। এই ভ্যাকেন্ট ল্যান্ড থেকে যদি কোনো আয় হয়, অর্থাৎ কোনো একজন ব্যক্তির বাড়ি রয়েছে, সেই বাড়ির পাশেই একটি মেলা করা মেলা রয়েছে এবং মেলার অনুষ্ঠানের জন্য সেই জায়গা থেকে তিনি আয় করেন, অর্থাৎ মিস্টার এক্স যদি কোনো বাড়ি থাকে ওনার, ওই বাড়ির পাশে একটা জায়গা রয়েছে যেখানে প্রতি বছর মেলা হয় এবং ওই মেলাতে কোনো দোকান বসানোর জন্য, বাড়ির বাইরে দোকান বসানোর জন্য যদি কোনো আয় করে থাকেন, সেই আয়টা হচ্ছে তোমার গৃহ সম্পত্তি খাতে আসে না, সেই আয়টা যায় অন্যান্য উৎস খাতে। তাহলে গৃহ সম্পত্তি খাতে আয় নির্ধারণ করতে গেলে বা আয় ধার্যের ভিত্তি হচ্ছে প্রথম শর্ত অট্টালিকা এবং তৎসংলগ্ন ভূমি নিয়ে গঠিত হতে হবে। শর্ত নম্বর দুই, গৃহ সম্পত্তির মালিক হতে হবে। অর্থাৎ গৃহ সম্পত্তি খাতে আয় নির্ধারণ করতে গেলে বা আয়টা বিবেচনা করতে গেলে সম্পত্তিটি বা গৃহ সম্পত্তিটির মালিক হতে হবে নির্ধারিত। তাহলে মালিক কাদেরকে আমরা বলব? মালিক বলতে আমরা বুঝি সাধারণত লিগ্যাল পার্সন, অর্থাৎ যিনি আইনানুগভাবে সম্পত্তিটি ভোগ করেন, অর্থাৎ বেনিফিসিয়ারি, তার আইনানুগ সত্তা রয়েছে। তাহলে আইনানুগ সত্তা কার কার থাকতে পারে? প্রথমত একজন ব্যক্তি হতে পারে, একটি অংশীদারি কারবার হতে পারে, একটি ব্যক্তিবর্গের সমষ্টি হতে পারে, আর্টিফিশিয়াল জিওডিক্যাল পার্সন হতে পারে, এছাড়া অন্য কোনো ব্যক্তিও হতে পারে। দু নম্বর, বলা হচ্ছে যে শুধুমাত্র সম্পত্তির মালিক হলেই হবে, অর্থাৎ গৃহ সম্পত্তির মালিক হলেই চলবে, জমির মালিক না হলেও চলবে। অর্থাৎ যিনি বাড়ি করছেন, গৃহ সম্পত্তিটি তৈরি করেছেন, তিনি গৃহ সম্পত্তির মালিক কিন্তু জমির মালিক নন, তাহলেও কিন্তু গৃহ সম্পত্তি খাতে আয় হিসেবে বিবেচনা করা হবে যদি গৃহ সম্পত্তিটি ওই নির্ধারিত হয়ে থাকে। তিন নম্বর বলছে যে যদি কোনো তৃতীয় ব্যক্তি ছাড়া, কোনো নির্ধারিত তৃতীয় ব্যক্তির হস্তান্তর ছাড়া যদি কোনো হস্তান্তর পেয়ে থাকেন, সেই সম্পত্তির মালিক হিসেবে নির্ধারিতকে বিবেচনা করা হবে। তাহলে এই এই ব্যক্তিগুলোকে আমরা মালিক বলতে পারি। তারপর বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিবেচিত মালিক হিসেবে বিবেচনা করা হয়। কোন কোন ক্ষেত্রে প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে তিনি মালিক নন কিন্তু মালিক হিসেবে বিবেচনা করা হবে গৃহ সম্পত্তি আয় খাতে। কোন কোন ক্ষেত্রে? প্রথমত, যদি কোনো ব্যক্তি তিনি তার স্ত্রী বা স্বামীকে বিনা প্রতিদানে সম্পত্তি হস্তান্তর করে থাকেন, সেই সম্পত্তি হস্তান্তর করার ফলে তিনি মালিকানা নেই কিন্তু তাকে আইনানুগভাবে যদি কোনো আয় হয় তাকে মালিক হিসেবে বিবেচনা করা হবে। কিন্তু ব্যতিক্রমী, অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে হবে একটা এক্সেপশনাল কেস আছে, ব্যতিক্রমী বিষয় রয়েছে, যেটা হচ্ছে বিবাহিত কন্যাকে দান করা যাবে না। বিবাহিত কন্যা ছাড়া স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীকে যদি বিনা প্রতিদানে সম্পত্তি হস্তান্তর করে থাকেন, সেক্ষেত্রে ওই গৃহ সম্পত্তির মালিক হিসেবে যে ব্যক্তি হস্তান্তর করেছেন সেই ব্যক্তিকে মালিক হিসেবে বিবেচনা করা হবে। এরপর বলা হচ্ছে যে যদি কোনো সম্পত্তি ইজরা নিয়ে থাকেন 12 মাস সময়কালের বেশি, অর্থাৎ 12 মাস সময়কালের বেশি যদি কোনো সম্পত্তি কোনো নির্ধারিত অধীনে থাকে, তখন সেই সম্পত্তির মালিক হিসেবে বিবেচনা করা হবে যিনি সম্পত্তির 12 মাস 12 বৎসরের সময়কালের বেশি সময় ধরে সম্পত্তিটি নিজের কাছে রেখেছেন। তৃতীয়ত, যদি কোনো অবিভাজ্য সম্পত্তি পেয়ে থাকে, অর্থাৎ অবিভাজ্য সম্পত্তির অধিকার বলে তিনি সম্পত্তির মালিক, এক্ষেত্রে ওই যিনি অবিভাজ্য সম্পত্তিটি পাচ্ছেন তিনি ওই অবিভাজ্য সম্পত্তির মালিক হিসেবে বিবেচনা করা হবে, অর্থাৎ ওই ব্যক্তিকে মালিক হিসেবে গণ্য করা হবে। তাহলে এই তিন ধরনের ব্যক্তিকে সাধারণত আমরা বিবেচিত মালিক হিসেবে গণ্য করে থাকি। তাহলে দ্বিতীয় নম্বর শর্ত ছিল সম্পত্তিটি নির্ধারিতকে মালিক হতে হবে। শর্ত নম্বর তিন,
গৃহ সম্পত্তিটি ব্যবসা বা কারবারের ক্ষেত্রে ব্যবহৃত হয়নি বা ব্যবসার উদ্দেশ্যে সম্পত্তিটি ব্যবহৃত হয়নি। যদি গৃহ সম্পত্তিটি ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাহলে সেই সম্পত্তির আয়টা ব্যবসা বা পেশা খাতে স্থানান্তর করা হয়। যদি গৃহ সম্পত্তিটি ব্যবসা বা পেশা খাতে খাটা ব্যবহার না করা হয় তখন সেই সম্পত্তিটি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অর্থাৎ গৃহ সম্পত্তি আয় খাতে ব্যবহার করা হবে। তো কোন কোন সম্পত্তিগুলো ব্যবসা বা পেশা খাতে যাবে অর্থাৎ গৃহ সম্পত্তি থেকে আয় হয়েছে কিন্তু গৃহ সম্পত্তি খাতে অন্তর্ভুক্ত করা হবে না। কোন আয়গুলো? যদি গৃহ সম্পত্তিটি নির্ধারিত নিজস্ব ব্যবসার কাজে ব্যবহার করা হয় এবং ওই গৃহ সম্পত্তি থেকে আয় উপার্জিত হয় তখন ওই আয়টি বিজনেস প্রফেশনে যাবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আসবে না। পাশাপাশি যদি ওই গৃহ সম্পত্তিটা নির্ধারিত ব্যবসায় কর্মরত কর্মচারীদেরকে ভাড়া দেওয়া হয় সেই গৃহ সম্পত্তি থেকে আয় হয় সেই গৃহ সম্পত্তির আয়টা ব্যবসা বা পেশা খাতে যাবে, গৃহ সম্পত্তি খাতে আসবে না। তাহলে আয় ধার্যের ভিত্তি অনুযায়ী আন্ডার সেকশন 22 অনুযায়ী বলা হচ্ছে যে অট্টালিকা এবং তৎসংলগ্ন ভূমি নিয়ে গঠিত হবে গৃহ সম্পত্তিটা। দ্বিতীয়ত হচ্ছে নির্ধারিত সম্পত্তির মালিক হতে হবে। তৃতীয়ত হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে সম্পত্তিটি ব্যবহৃত হয়নি। এই তিনটি শর্ত পালন করলে তবে আমরা বলব যে আয়টি গৃহ সম্পত্তি খাতে আয় বলে বিবেচনা করব। এরপর আসছি ভারতবর্ষের বাইরে গৃহ সম্পত্তি থেকে আয়, অর্থাৎ শুধুমাত্র গৃহ সম্পত্তি ভারতবর্ষের মধ্যেই অবস্থিত এরকম কোনো বিষয় নয়। কিছু কিছু ব্যক্তিবিশেষ বা নির্ধারিত গৃহ সম্পত্তি ভারতবর্ষের বাইরেও রয়েছে। যেমন আমরা সচরাচর দেখতে পাই সেলিব্রিটি পার্সনদের গৃহ সম্পত্তি ভারতবর্ষের বাইরেও রয়েছে, আমেরিকা হোক অন্যান্য দেশে ভারতবর্ষের বাইরে থাকে। তো সেই সকল গৃহ সম্পত্তি থেকে যদি আয় ভারতবর্ষে আসে সেই আয়টি কি করযোগ্য, অর্থাৎ গৃহ সম্পত্তি আয় খাতে করযোগ্য? ইনকাম ট্যাক্সে বলা হচ্ছে অর্থাৎ আয়কর আইনে বলা হচ্ছে গৃহ সম্পত্তি খাতে যদি আয় হয় ভারতবর্ষের বাইরে গৃহ সম্পত্তিতে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে নির্ধারিত আবাসিক না অনাবাসিক। যদি তিনি অনাবাসিক হন তাহলে গৃহ সম্পত্তি খাতে আয় করযোগ্য হবে না। যদি তিনি আবাসিক হন তাহলে গৃহ সম্পত্তি আয় হিসেবে বিবেচনা করা হবে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী। তো যদি আবাসিক হন তাহলে গৃহ সম্পত্তি খাতে আয় যেভাবে নির্ধারণ করা হয় 24 ধারায় সেই নিয়ম অনুযায়ী গৃহ সম্পত্তি খাতে আয় নির্ধারণ করতে হবে। যদি ভারতবর্ষের বাইরে থেকে এরূপ সম্পত্তি থাকে আমরা বলতে পারি যদি নির্ধারিত আবাসিক হয়ে থাকেন তাহলে ওই নির্ধারিত আয়টি গৃহ সম্পত্তি খাতে করযোগ্য। এরপর আসছি গৃহ সম্পত্তি থেকে আয় যে আয়গুলি কর্মমুক্ত, অর্থাৎ গৃহ সম্পত্তি থেকে আয় হয় কিন্তু সেই আয়গুলি করমুক্ত করযোগ্য নয়। তাহলে কোন কোন আয়গুলি? প্রথমত আসছি যদি খামার বাড়ি থেকে আয় থাকে, অর্থাৎ খামার বাড়ি ভাড়া দেওয়ার জন্য যদি কোনো আয় হয় সেই আয়টি করমুক্ত। দ্বিতীয়ত যদি কোনো ট্রাস্টের অধীনে কোনো গৃহ সম্পত্তি থাকে এবং সেই গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে যদি কোনো আয় করে থাকে সেই আয়টিও করমুক্ত। তিন নম্বর, শ্রমিক সঙ্গের কোনো যদি ঘর থাকে বা কোনো গৃহ সম্পত্তি থাকে সেই গৃহ সম্পত্তিটি ভাড়া দেওয়ার ফলে যদি কোনো আয় করে থাকে সেই আয়টি করমুক্ত। চার নম্বর, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের কোনো গৃহ সম্পত্তি থাকে সেই গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে কোনো আয় করে থাকে সেই আয়টি করমুক্ত। বৈজ্ঞানিক গবেষণাগারের থেকে যদি কোনো আয় হয় বা তাদের যদি কোনো গৃহ সম্পত্তি থাকে সেই গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে কোনো যদি উপার্জিত আয় থাকে সেই আয়টি কিন্তু গৃহ সম্পত্তি খাতে করমুক্ত, অর্থাৎ করযোগ্য নয়। শ্রমিক সঙ্গের যদি কোনো ঘর থাকে অথবা রাজনৈতিক দলের যদি কোনো গৃহ সম্পত্তি থাকে এবং সেই গৃহ সম্পত্তিতে ভাড়া দিয়ে যদি কোনো আয় হয়ে থাকে সেই আয়টি করমুক্ত। তারপর হচ্ছে যদি নিজস্ব বসবাসের গৃহ সম্পত্তি থাকে এবং ওই নিজস্ব বসবাসের গৃহ সম্পত্তি যদি কোনো আয় হয়ে থাকে সেই গৃহ সম্পত্তির আয় গৃহ সম্পত্তি খাতে করযোগ্য নয়। তারপর হচ্ছে তোমার সর্বশেষ যেটা, ব্যবসা বা পেশা খাতে যদি কোনো গৃহ সম্পত্তি ব্যবহার করা হয় সেই গৃহ সম্পত্তির আয় ব্যবসা বা পেশা খাতে করযোগ্য, আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অর্থাৎ গৃহ সম্পত্তি খাতে করযোগ্য নয়। আশা করি তোমরা আজকের ক্লাসে সকলেই বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পারো, যদি কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে।